নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই সকলকে শীত বেশ ভালোই পড়েছে আজ আবার এসে গেছি একটা রান্নার রেসিপি যেটা সাধারণ রেসিপি আপনারা অনেকভাবেই দেখে থাকবেন আমি একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি সেই রেসিপিটা হলো পাবদা মাছের রেসিপি পেঁয়াজ পাতায় সর্ষে পাবদা আজকের এই রেসিপির নাম শীতকালে আমরা বাজারে গেলেই পেঁয়াজ পাতা দেখতে পাই তার সাথে পাপদার যে দারুণ স্বাদ সেটাই আজকের এই রেসিপির বিশেষত্ব তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো আজকে পেঁয়াজ পাতায় সর্ষে পাপদা প্রথমে আমি মাছগুলো কিনে নিয়ে এসেছি বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে এসে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আমি চারশো গ্রাম পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো কেটে দিয়েছে ঠিকই বাজারে কিন্তু এই সুরগুলো ছিঁড়ে দেয়নি আর ভেতরের যেহেতু এটা সামুদ্রিক মাছ তাই ভেতরের পেটটা খুব ভালো করে হাত ঢুকিয়ে বা আঙুল ঢুকিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হয় এইভাবে সমস্ত মাছগুলো একবার ধুয়ে নিয়েছি জলটা দেখতেই পাচ্ছেন কত নোংরা হয়েছে আর একবার পরিষ্কার জল নিয়ে মাছগুলো দিয়ে ভালো করে কচলে কচলে আবার ধুয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখেন আমাকে ভালোবেসে আমার পাশে রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখেন অথচ এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো একটি ভিডিও দেখে এখন মাছগুলো এখানে আর একবার গুঁড়ো সবগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব এতে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব আর একটা কথা বলে রাখি বন্ধুরা যখন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অবশ্যই টাচ করবেন বেল আইকনটা টাচ করলে যে অল অপশনটা আসবে সেই অল অপশনটা টাচ করবেন তাতে আমি যে কোনো ধরনের রান্নার রেসিপি শেয়ার করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনি প্রথমেই পেয়ে যাবেন মাছগুলো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি তার সাথে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ পাতা আর নিয়েছি এক চামচ সর্ষে আর দু চামচ পোস্ত এখানে আমি কালো সরষেটা ব্যবহার করেছি এই যে এই সর্ষে এবং আমাকে ভিজিয়ে রেখেছি যাতে বাটার সময় আমার সুবিধা হয় আর কি কী লাগবে এই পেঁয়াজ পাতায় সর্ষে পাতা বানাতে তা আমি আস্তে আস্তে শেয়ার করেছি পুরোটা রান্না করতে করতে তাই আপনাদেরকে অনুরোধ করি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দয়া করে স্কিপ করে যাবেন না এরপরে জ্বলন্ত গ্যাসে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে তাতে আমি দশ চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর ওই তেলে আস্তে আস্তে আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য পাবদা মাছ যেহেতু সামুদ্রিক মাছ তাই খেয়াল রাখতে হবে তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয় নাহলে কিন্তু করার নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেঙে যাবে মাছগুলো আমি এখানে খুব হালকা করে ভেজে নেব তাই একদিকটা দিকটা দু মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আবার মাছগুলো আস্তে আস্তে উল্টে দেবো আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে বড় ভিডিও নিয়ে আসার চেষ্টা করি বুধ শুক্রবার রবি অবশ্যই দুপুর তিনটের পরে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আরও বাকি যে সমস্ত মাছগুলো আছে সেগুলোকেও আমি তুলে একটা থালায় রেখে দিলাম এরপর বাকি যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি পেঁয়াজ পাতাগুলো তুলে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি এখানে গ্যাসটাকে সিম করে দেব কারণ তাহলে পেঁয়াজ পাতাগুলো থেকে যে জল বেরিয়েছে ওই জলে কিন্তু পেঁয়াজ পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ পাতাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষে আর পোস্তর পেস্টটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ এটা কালার আনার জন্য এরপর সমস্ত মশলাটা গ্যাসটা বাড়িয়ে ভালো করে কষে নেব আর এর সাথে অ্যাড করে দেব চিনি এখানে হাফ চামচ আমি চিনি দিয়েছি আপনার পছন্দ না হলে চিনি আপনি নাও দিতে পারেন তাতেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু সর্ষের পেস্টটা আমি সরাসরি ব্যবহার করিনি সর্ষের পেস্টটাকে জল দিয়ে ভালো করে গুলে নিয়ে ছাঁকনি করে ছেঁকে নিয়েছিলাম বাকি যে খোসাগুলো ছিল সেই খোসাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি অনেকের সর্ষের রেসিপি খেলে কিন্তু গ্যাস অম্বল বধজম হতে থাকে সর্ষেটাকে যদি এইভাবে পেস্ট করে ছেঁকে খোসাটাকে বাদ দিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু অসুবিধা তেমন একটা হয় না মিনিট দিনে ভালোভাবে ফুটে যাওয়ার পর মিশ্রণটা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম মাছগুলো যেহেতু নরম পাবদা মাছ তাই বেশিক্ষণ ফুটাবো না এখানে মিনিট দুই ফুটিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে পেঁয়াজ পাতায় সরষে পাবদা এখন এটাকে আমি খাওয়ার জন্য কড়াই থেকে একটা থালাতে আমি ঢেলে নিলাম দেখতেই পেলেন কত সহজেই বানানো গেল পেঁয়াজ পাতায় সর্ষে পাবদা আর আজকের এই সহজ পদ্ধতিতে বানানো পেঁয়াজ পাতায় সর্ষে পাবদা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন সকলেই খুব ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আরও নতুন নতুন বিভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা